অঢেল পারিশ্রমিক পেয়েও ব্যর্থ বাংলাদেশ টাইগার্স। অন্যদিকে বরাবর অবহেলিত হয়ে আসা এবং বেতন না পাওয়া সাবিনাদের হাতে এলো জয়ের মুকুট। যেখানে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশের পথে শান্তরা, সেখানে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে জয়ের শিরোপা ঘরে আনলো সাবিনা মনিকারা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ ও নারী সাফ টুর্নামেন্ট একই সময় চলছিল। বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি নিয়ে কাঠমান্ডু থেকে দেশে ফিরলেও অন্যদিকে ব্যর্থ টাইগাররা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ও নারী ফুটবল দলের বর্তমান চিত্র এমনটাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তির অধীনে খেলোয়াড়দের মাসিক বেতন দেয়, এতে অনেকেরই বছরে প্রায় অর্ধ কোটি টাকা আয় হয়। নিয়মিত বেতনের পাশাপাশি রয়েছে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টির জন্য আলাদা ম্যাচ ফি। এছাড়া বিদেশি কোচিং স্টাফ ও আধুনিক সরঞ্জামাদির পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা তো রয়েছেই। এত সুযোগ সুবিধা পাওয়ার পরও বর্তমানে দলটির পেছনে টাকা খরচ করা অনেকটা উলোবনে মুক্ত ছড়ানোর মতো, পারফরমেন্সের ছিটে ফোটাও নেই। উল্টো নানা সময়ে বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডে বোর্ড এবং দেশকে বিব্রত করে। কেউ কেউ আবার খেলার মাঠ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। এদিকে একেবারে উল্টো চিত্র দেখা যায় বাংলাদেশ নারী ফুটবল দলে। 2022 সালে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবিনারা। কষ্টের দিন শেষ হওয়ার কথা থাকলেও উল্টো আরো সংগ্রাম করতে হয়েছে, বেতন বৃদ্ধির জন্য করতে হয়েছে আন্দোলন। অনেক আন্দোলন সংগ্রামের পর বেতন বৃদ্ধি হলেও সেটাও থেকে গেছে অনিয়মিত। এমনকি সাফ খেলতে যাওয়ার আগেও সাবিনারা সেপ্টেম্বর মাসের বেতন পাননি, আর এমনটি গত এক বছর ধরেই হয়ে আসছে। একদিকে যেমন বেতন নেই, তেমনি নেই খেলার সুযোগও। বাফুফে অনেক সময় প্রীতি ম্যাচের জন্য দল ঠিক করে, পরে নানা কারণে সেই দল আসতে পারে না অথবা সাবিনাদের যাওয়া হয় না। আবার অনেক সময় অর্থের অভাবে বাফুফে সাবিনাদের খেলা আয়োজন করে দিতে পুরুষ ফুটবলাররা বিদেশে খেলার আমন্ত্রণ তেমন পান না, যদিও নারী ফুটবলারদের বিদেশে খেলার সুযোগ হর হামেশাই আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফ্রাঞ্চাইজি লীগ আয়োজনের আশ্বাস দিয়েছিল, সেই লীগে বাইরের দেশে খেলার জন্য অনুমতি পায়নি কয়েকজন নারী ফুটবলার। এতে আরো হতাশ হয়ে পড়েন ফুটবলাররা। 2016 সাল থেকেই বাফুফে ভবনে থাকেন নারী ফুটবলাররা। তানজিদা কৃষ্ণাদের মাধ্যমে শুরু হওয়া সেই ক্যাম্পে যোগ দিয়েছেন অনেক নতুনরা। এক রুমে 6-7 জন থাকতে হয়। শুধু আর্থিক সমস্যাই নয়, দলটির আবাসনেও বড় সমস্যা। এমনকি অর্থের অভাবে দলটির কোচও স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। রুশাসুর, জয় জয়দিন।